সিলেটে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রেস্টুরেন্ট সিলগালার পর তেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে মামলায় নগরীর জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার সুপারভাইজার ও ব্যবসায়িক অংশীদারী সহ তেরো জনকে আসামি করা হয়েছে এজাহার নামিও আসামিদের তালিকায় রয়েছেন সিলেটের চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম এবং মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজেল বুধবার র্যাব নয়ের ডিএডি সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন রেব এজাহার নামিও তিনজনকে আটক করে পুলিশে সপরদ করেছে মামলার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ মামলার আসামিরা হলেন বাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার মোহাম্মদ তুরাব আলী সুপারভাইজার শুভ্রচন্দ্র পাল রেস্টুরেন্টের ব্যবসায়ী অংশীদার সৈয়দ মহদ্দিস আলী মোহাম্মদ ঝুনু চৌধুরী মোহাম্মদ লুৎফুর রহমান চৌধুরী এটিএম সুয়েব মোহাম্মদ কবির আহমদ মোহাম্মদ সুজেল আহমদ তালুকদার শিপন দেব অ্যাডভোকেট নেন্দু দেব ইফতেখারুল আলম রুম্মান ও শাহ কয়েজ আহম্মদ এর মধ্যে র্যাব তুরাব আলী শুভ্রচন্দ্র পাল ও সৈয়দ মোহিস আলীকে আটক করে পুলিশে সপরত করেছে মঙ্গলবার দুপুরে সিলেটের নগরীতে ভেজাল বিরোধী অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমান আদালত র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে পরিচালিত অভিযানে পঁচাবাসী খাবার পরিবেশন ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং ব্যবসায়ের বিভিন্ন লাইসেন্স হালনাগাদ না থাকায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেস্টুরেন্টকে সিলগালা করা হয় এছাড়া জিন্দাবাজারের পানশি রেস্টুরেন্ট ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে আশি হাজার টাকা করে এক লাখ ষাট হাজার টাকা জরিমানা করা হয় এর প্রতিবাদে বিকেলে নগরীর জিন্দাবাজার পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীরা পরে তারা বুধবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেন তবে রাতেই তারা ধর্মঘট প্রত্যাহার করে নেন